السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. نحمده ونصلي على رسوله الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রশ্নোত্তর মজলিসের প্রশ্নোত্তর পর্বে আজকে দ্বিতীয় পর্বে যে প্রশ্নগুলো সম্পর্কে এবং মাসলা মাসাইল রিলেটেড সম্পর্কিত যে জিজ্ঞাসাগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি। যেমন আজকে যে প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে, আলহাজ আব্দুল ওয়াহিদ বসুন্ধরা ঢাকা থেকে প্রশ্ন করেছেন, ফিক্সড ডিপোজিটের উপর জাকাত দিতে হবে কি? প্রশ্নটি হচ্ছে ফিক্সড ডিপোজিটের উপরে জাকাত আসবে কিনা। হ্যাঁ, ফিক্সড ডিপোজিটের উপরে জাকাত দিতে হবে, জাকাত আসবে যদি সেই টাকাটা জাকাতের যে নিসাব আছে এই নেশা পরিমাণ হয়। এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে অতিরিক্ত যে সুদটা আছে, সুদি ব্যাংক যদি হয় অতিরিক্ত যে সুদটা আছে এই সুদটার হিসাব হবে না, কেবল আমার যে মূল টাকাটা আছে এই মূল টাকাটার হিসাব হবে। আর কিছু ফিক্সড ডিপোজিট আছে যারা ইসলামী শরিয়া মোতাবেক নিজেদের পরিচালনা করার দাবি করেন, তাদের যে পদ্ধতি আছে সেই পদ্ধতির ক্ষেত্রে যদিও এখানে উলামায়ে কেরামের উভয় ধরনের দৃষ্টিভঙ্গি আছে যে এটা কি জায়েজ না, পক্ষেও আছে বিপক্ষে আছে। তো যারা এটাকে জায়েজ বলেন, অর্থাৎ ইসলামী ব্যাংকিং সিস্টেমের যে ফিক্সড ডিপোজিট বা মুদারাবা ভিত্তিক যে সঞ্চয় করেন সেক্ষেত্রে যারা জায়েজ বলেন তাদের মতানুসারে ওই লভ্যাংশ যেটা আসবে সেটা হিসাব করে সেটা সহ জাকাত দিতে হবে। আর সাধারণভাবে সাধারণ ব্যাংকগুলিতে ফিক্সড ডিপোজিটের যে টাকা, আমার যে মূল টাকাটা আছে কেবল জাকাতের মধ্যে আমি এটাকে হিসাব করব, সুদ হিসাবে যেটা আসবে অতিরিক্ত যেটা আসবে সেটাকে আমি জাকাতের মধ্যে হিসাব করব না, কারণ সেটা হারাম, হারাম টাকা, হারাম টাকার জাকাত হয় না, হারাম টাকা থেকে জাকাত হয় না। দ্বিতীয় প্রশ্নটি জনাব আব্দুল খালেক উত্তরা ঢাকা থেকে করেছেন, প্রশ্নটি হচ্ছে, জাকাতের হিসাব আরবি মাস অনুসারে করতে হবে নাকি ইংরেজি মাস অনুসারে করা যাবে, বুঝিয়ে বলবেন কি? ভাই সুন্দর প্রশ্ন করেছেন, এ বিষয়টা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। জাকাতের হিসাব মৌলিকভাবে আমাকে আরবি মাস অনুসারেই করতে হবে। আরবি মাস অনুসারে যেমন আমি যদি রমজানের ফজিলতকে পেতে চাই তাহলে রমজান টু রমজান আমি আমার বছরকে হিসাব করব। তবে কেউ যদি ইংরেজি মাস হিসাবে তার জাকাতের হিসাব তিনি করেন, উদাহরণস্বরূপ যে তিনি মে মাস থেকে মে মাস বা জানুয়ারি টু জানুয়ারি তিনি হিসাব করলেন, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আরবি মাস অনুসারে বছরে 354 দিন হয় আর ইংরেজি মাস অনুসারে বছরে 365 দিন হয়। তাই আমি যদি ইংরেজি মাস অনুসারে হিসাব করতেই হয় যদি করি তাহলে অতিরিক্ত আরও 10 দিনের হিসাব করে আমাকে সেটার জাকাতও আদায় করতে হবে। আর আরবি মাস অনুসারে হিসাব করার কথাই ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম বলেছেন, তাই আমরা রমজানের ফজিলতও যদি পেতে চাই তাহলে আরবি মাস অনুসারেই করা উচিত আমাদের, রমজান টু রমজান আমরা হিসাব করা, এটাই ভালো হবে। ইঞ্জিনিয়ার হাফিজউদ্দিন আহমেদ কাকরাইল ঢাকা থেকে প্রশ্ন করেছেন, আমার কাছে কিছু বৈদেশিক মুদ্রা আছে, এগুলোর জাকাতের হিসাব কিভাবে করব জানাবেন প্লিজ। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের অনেকের কাছে বিশেষ করে যারা বিদেশে যাওয়া আসা করেন কিংবা বিদেশে যাদের
সন্তান আত্মীয় স্বজন থাকেন, তাদের কাছে দেখা যায় হয়তো রিয়াল আছে বা ডলার আছে বা দিরহাম আছে বা পাউন্ড আছে, সেক্ষেত্রে অর্থাৎ ফরেন কারেন্সি বা বৈদেশিক যে মুদ্রা আছে এটার হিসাবের ক্ষেত্রে মুফতি ইয়ানি কেরাম বলেছেন যে আমি যেদিন আমার উপরে জাকাত ফরজ হচ্ছে আমি বিক্রি করলে, উদাহরণস্বরূপ আমার কাছে যদি ডলার থাকে তো আমি যেদিন জাকাত আমার উপরে ফরজ হয়েছে সেদিন আমি বিক্রি করলে $1 সমপরিমাণ কত টাকা বা $1 সমপরিমাণ কত টাকা সেই হিসাবটা করতে হবে। আমি কত টাকা দিয়ে এই ডলারটা কিনেছি কিংবা আমি কত টাকা দিয়ে এই রিয়ালটা কিনেছি বা যেদিন আমার হাতে এই রিয়াল বা ডলার হস্তগত হয়েছে সেদিনের হিসাব নয়, বরং আমি যেদিন আমার উপরে ফরজ হচ্ছে সেদিন আমি এই জাকাতের হিসাব যখন করছি তখন এই ডলার আমি সেল করলে, আমি বিক্রি করলে এই ডলার কত টাকায় আমি বিক্রি করতে পারবো বা পারছি কিংবা এই রিয়ালটা এই দিরহামটা পাউন্ডটা কত টাকায় আমি বিক্রি করতে পারবো, আমি সেল করলে আমার বিক্রির মূল্যটা এখানে ধর্তব্য হবে হিসাবে আনতে হবে। আলহাজ আবু বকর সিদ্দিক মিঠু ওয়ারি ঢাকা থেকে প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় গরম পানির ভাপ গ্রহণ করলে রোজা নষ্ট হবে কি? ধন্যবাদ, তিনিও সুন্দর প্রশ্ন করেছেন। এই মাসলাও হয়তো আমাদের অনেকেরই জানা নাই যে রমজান মাসে রোজা অবস্থায় বা যে কোনো সময় রোজা অবস্থায় গরম পানির ভাপ যদি আমি গ্রহণ করি তাহলে খেয়াল রাখতে হবে আমার রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই রোজা রাখা অবস্থায় গরম পানির ভাপ, কেবল পানি হোক কিংবা ওষুধ মিশিয়ে হোক, গরম পানির ভাপ আমাকে গ্রহণ করা যাবে না, এতে আমার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ক্ষতি হয়ে যাবে। মাহমুদুল হাসান বাউন্ডারি রোড ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছেন, আমি প্রত্যেক বছর জাকাত দিয়ে থাকি, আমার প্রশ্ন হলো বছর পূর্ণ হওয়ার পূর্বে আমি কি অগ্রিম জাকাত দিতে পারবো? জি, জাকাত অগ্রিম দেওয়া যাবে, আপনি অগ্রিম দিতে পারবেন, তবে অবশ্যই এই জিনিসটা আপনার হিসাবের মধ্যে রাখতে হবে, হিসাব যেন আপনার কাছে পরিপূর্ণ ক্লিয়ার এবং পরিপূর্ণ পরিষ্কার থাকে, অগ্রিমও জাকাত দেওয়া যেতে পারে, দেওয়া যায় যাচ্ছে। চান্দিনা কুমিল্লা থেকে জনাব সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন, বছরের শুরুতে আমার নিসাব পরিমাণ টাকা জমেছিল কিন্তু কয়েক মাস পর তা অনেক কমে যায়, পরে বছরের শেষে আবার নিসাব পরিমাণ টাকা হয়, এখন আমাকে কি জাকাত দিতে হবে? আমার কিন্তু পুরো বছর নিসাব পরিমাণ সম্পদ ছিল না। সুন্দর প্রশ্ন করেছেন জনাব সাইফুল ইসলাম। এই মাসলাটাও আমাদের হয়তো অনেকেরই জানা নেই, জাকাতের ক্ষেত্রে যে নিসাব পরিমাণ সম্পদের উপরে এক বছর ঘোরা বা এক বছর এই সম্পদটা আমার থাকা, সেক্ষেত্রে মুফতি ইয়ানি কেরাম এ কথা বলেছেন যে কেবল বছরের শুরু এবং বছরের শেষের হিসাব হবে, অর্থাৎ বছরের শুরু আমার যদি নেশা পরিমাণ থাকে আর বছরের শেষেও যদি আমার নেশা পরিমাণ থাকে, মাঝে যদি আমার নেশাব থেকে কমেও যায় তারপরেও আমাকে জাকাত দিতে হবে, আমার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। আমরা আবারও শুনি, জাকাতের নিসাবে যে বছর ঘোরার কথা বিষয়টি যে আছে এই বিষয়টির অর্থ হচ্ছে যে বছরের শুরু এবং বছরের শেষ ধর্তব্য, অর্থাৎ বছরের শুরুতে যদি আমার নেশা পরিমাণ থাকে এবং বছরের শেষেও যদি আমার নেশা পরিমাণ থাকে, মাঝে যদি নেশা পরিমাণ নাও থাকে তবু আমার উপরে জাকাত ফরজ হয়ে যাবে, আমাকে জাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ সমাজ দান করুন, এবং বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য রমজানকে, রমজানের রোজাকে, রমজানের আরও যা আমল আছে সব আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিন, কবুল করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।